কে ইসলামপুর শহরের বিশিষ্ট সমাজসেবী এবং সেই সঙ্গে সিপিআই লিডার পবন কুমার যাদব বা পবন যাদব পবনদা বলে যিনি পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছট ব্রতী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে, হাজারেরও বেশি মহিলাকে কিন্তু এই মুহূর্তে বস্ত্র বিতরণ করা হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানি যারা এবছর ছটে ব্রতী হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে পবন যাদবের বাসভবনে এসেছে উপস্থিত হয়েছেন এবং তিনি নিজেও ছট পূজা ব্রতী হন, তাই কিন্তু তিনি যারা রয়েছেন এই মিশনপাড়া এলাকার বাসাগুন নিউজ টুডে ইন্ডিয়া। ছাত্রীকে ভালো হবে না, ছাত্রীকে করো ওটা, ছাত্রীর উপর যদি করো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজারো নারী যারা ছট ব্রতী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে। দাদাকে বলে দাও সব থেকে দেখি আমাদের এখানে দু তিন জন ছটপটি আছে এরকম, টাকা তো দিবে না আমাদের পয়সাও দিবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক সালভা সিং এর ভাই, তিনিও কিন্তু এজকায় রয়েছেন পাশাপাশি এলাকার এবং প্রচুর মানুষ কিন্তু উৎসাহ সহকারে আজকে তার বাড়িতে হচ্ছে বস্ত্র বিতরণে এসছেন। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর শহরের মিশন পাড়াতে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু বিশিষ্ট সমাজসেবী পবন যাদব এবং এই এলাকার আরও বিশিষ্ট জনেরা তারা কিন্তু বস্ত্র বিতরণ কর্মসূচি করছেন। আপনাদের জানিয়ে দিই ছট ব্রতী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বস্ত্র বিতরণ করা হচ্ছে। তার বাইরেও বেশ কয়েকজন বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আগত হয়েছেন তাদেরকে কিন্তু বললে হবে না
আমি সবসময় ব্যক্তিগত উদ্যোগে আমি এই ছট পূজা ক্রিসমাসে এই ঈদ মুবারকে হ্যাঁ তারপরে দুর্গা পূজা এগুলো উৎসবের সময় আমি ব্যক্তিগত যা পারি আমি মানে ওয়ার্ড ভিত্তিক না আমি পুরো টাউন ভিত্তিক যারা উৎসবের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা
যেটুক পারি কোন সময় বস্ত্র বিতরণ করি, কোন সময় বস্ত্রর সঙ্গে আর যা পারি তা করি। গতবারও করছিলাম, এবারও করছি, সামনেবারও বেঁচে থাকলে করব। এবার হাজারেরও বেশি মহিলা আজকের এই বিশেষ করে যারা ছট পুজো করছে তারা, এবং তার বাইরেও বেশ কিছু মহিলা বস্ত্র নিতে এসে, কি পরিকল্পনা, ভোটে দাঁড়ানোর পরিকল্পনা কি? না, এটা তো এটা এখন তো কোনো ইলেকশন না, এটা আমি সবসময় দিতে থাকি। গতবারও দিয়েছি, তখন কোন ভোট, আবার কয়দিন পরে ডিসেম্বরে দিব তখন কোন ভোট, ঠিক আছে, আমি সবসময় দিই। একটা বিষয় যেখানে যে এই যে এত মহিলারা ছটপতিরা রয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে এখনো লাইনে দাঁড়িয়ে আছে, আবার বাইরে আপনার গেটের বাইরেও অসংখ্য মহিলারা দাঁড়িয়ে আছে, কত হতে পারে? আনুমানিক তো হাজার তো ছাড়িয়ে গেছে বলা যাচ্ছে, তারপরে আরো কত হতে পারে বলে মনে হয়? যত এখানে আসবে তাদেরকে কাউকে ঘুরাবো না আমি, ঠিক আছে। হ্যাঁ, মাল শর্ট হলে তার ব্যবস্থা করব, কিন্তু যারা ছট পূজা করে তাদেরকে কাউকে ঘুমাবো না। আমি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উৎসব, ঈদ, ছট পূজা, তারপরে ক্রিসমাস, যেহেতু চার্চের কাছে বাড়ি, এমনকি দুর্গা পূজার সময় ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তি পবন যাদব, সিপিআই লিডার পবন যাদব, তিনি এই বস্ত্র বিতরণ করেন, কেমন লাগে সাধারণ মানুষের সেবা করতে, কি বলবেন? এটাই আমার মনের ইচ্ছা, এটাই আমার শখ, এটাই আনন্দ, এটা করে আমি আনন্দ পাই। এবার ঠিক আছে, বুধুদা।